আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা ড্রেস দেখাবো। তো দুইটা ড্রেসের মধ্যে একটা কালার হচ্ছে গোলাপি এবং হলুদ, আর একটা কালারও গোলাপি এবং হালকা হলুদের ভিতরে। তো এই হচ্ছে একটি ড্রেস। যারা যারা আগে দেখছেন তারা তারা আজকে নতুন একটা খবর শুনবেন, সেটা হচ্ছে আমরা একদম ভিডিও শেষের দিকে বলে দিব। অবশ্যই আমাদের শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা আগে এই ড্রেসটা দেখছেন তারা জানেন এটা আমাদের মডেলিং ড্রেস। তো আমরা এই ড্রেসের উপরে তখন কোনো ডিসকাউন্ট দেইনি, তো এখন একটা ডিসকাউন্ট দিব, সেটার বিষয়ে একদম শেষে কথা বলবো। তো এটা হচ্ছে নিচে স্কার্ট, সুন্দর গোটাপাতির কাজ করা, প্লাস ওড়না আছে। আর এটার সাথে যেই ওড়নাটা আর প্যান্টটা, এটা হচ্ছে হলুদ গোলাপির সাথে মিশ্রণ এবং পুরাটা হচ্ছে গোটাপাতির। তো এটার যে কালারটা একদম সেম হলুদ কালার, সেম ডিজাইন। তো এটা আমাদের এখন ডিসপ্লে দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমি দেখাইতে পারতেছি না। আর পরবর্তী যে কালেকশন সেটা হচ্ছে ঘরারা টাইপের, আই মিন ঘরারাই। এটা বেশি হলুদও না কমলাও না, এটা হচ্ছে স্টোনের পুরোটা, খুবই সুন্দর একটা ড্রেস। দুইটার প্রাইস, এটা হচ্ছে 24,000 টাকা, এটা হচ্ছে 22,000 টাকা। তো এটার ভিতরে একটা গোলাপি কালার আছে, তো আমি গোলাপি কালারটাও দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটা স্টোনের কাজ করা, খুবই সুন্দর একটা ড্রেস। দূর থেকে দেখালে বুঝতে পারবেন, এটা যারা পরবে একদম ফুটে থাকবে, এটা যারা পরবে। তো প্রাইসটা দেখেন, এটার 22,500 টাকা। তো এটার সাইজ অ্যাভেলেবেল নাই, অন্যতে কোনো কাজ নেই, অন্য একদম সিম্পল। তো এটার সাথে যে গোলাপি কালারটা আছে আমি আপনাদেরকে এখন গোলাপি কালারটা দেখাবো। আর যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এগুলোর উপরে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন, মানে 12.5% প্লাস ভ্যাট সহ 20%। তো যারা যারা পারচেস করতে চান তারা তারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের দোকানেও আসতে পারেন। শোরুমের অ্যাড্রেস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। যমুনা ফিউচার পার্ক, গ্রাউন্ড ফ্লোর, ইস্ট কোর্ট, নর্থ কোর্ট, দুইটা দোকান আমাদের। দোকানের নাম হচ্ছে মেট্রো ফ্যাশন। থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য। আর আমরা প্রতিদিন রাত 10:30 একটা ভিডিও আপলোড করি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।